অধিনায়ক এবং হেড ছাড়াই চলছে পাকিস্তান সফরের প্রস্তুতি তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চট্টগ্রামের উইকেটকে প্রাধান্য দিলেও শেষ পর্যন্ত মিরপুরেই হবে মূল ক্যাম্প জাতীয় দলসহ সব ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিসিবি এদিকে বিপিএলের পরের আসরে দল সংখ্যা কমতে পারে এমন গুঞ্জন সূচিতেও আসতে পারে পরিবর্তন সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে থাকছেন না নাজমুল হোসেন শান্ত গলার চিকিৎসার কারণে থাইল্যান্ডে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান শরিফুলরাও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত হেড কোচ চণ্ডিকা হাতুর সিংহে আর সহকারী নিক পোথাসো ঢাকায় আসবেন মঙ্গলবার পাকিস্তান সফরের মূল প্রস্তুতি চট্টগ্রামে হবার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রিক পরিকল্পনা সাজাতে হচ্ছে ক্রিকেট অপারেশনসকে তবে দেশের চলমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি চট্টগ্রামে ক্রিকেটারদের ছায়া হয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী বাকিদের নিয়েও যথেষ্ট সচেতন ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের আন্ডারে বা ক্রিকেট বোর্ডের সাথে রিলেটেড যতগুলো প্লেয়ার আছে আমাদের কন্ট্রাক্টে আছে এবং যারা আমাদের বিভিন্ন ফর্ম বিভিন্ন লেভেলে খেলছে তো সবার ব্যাপারে ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু সেই খোঁজখবর রাখা হচ্ছে জাতীয় দলের আগে এ দল যাবে পাকিস্তান সফরে ইতোমধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ হাই কমিশন থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি যখন কোনো টিম দেশের বাইরে যায় তখন সংশ্লিষ্ট বোর্ডের সাথে আলাপ আলোচনা করে সমস্ত কিছু ফাইনালাইজ করার দায়িত্বটা উনি পালন করেন আমাদের আইসিসি বিপিএল গভর্নিং কাউন্সিলের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে শনিবার সেপ্টেম্বরে হতে পারে ড্রাফট গুঞ্জন আছে আগের সাত ফ্র্যাঞ্চাইজির সবগুলো থাকছে না পরবর্তী আসরে অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে কিনা জানায়নি বিসিবিকে সেক্ষেত্রে কমতে পারে দল সংখ্যা গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান দেশে ফিরলে চূড়ান্ত হবে সবকিছু গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে সেই জিনিসগুলো আবার কাউন্সিলের যখন সবাই বসবে সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো মিটিংয়ে আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে কাউন্সিল থেকেই জানানো হবে চলতি বছর নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর আর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় বিপিএল সূচিতে পরিবর্তন আনতে পারে বিসিবি আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা